চিলি চিকেন বানানোর জন্য এখানে প্রথমে আমি মুরগির ছোট ছোট টুকরা নিয়েছি। এবার মুরগির টুকরাগুলোকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। ম্যারিনেটের জন্য প্রথমে লাগছে 1 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 7 মতো লবণ, যেহেতু আমি চাইনিজ চিলি চিকেন রান্না করছি এই জন্য আমি 1/2 চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ও 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এবার আমি এটাকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দিব। ম্যারিনেট করা হয়ে গেলে এতে 1টি ডিম ও 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিব। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো একটু স্টিকি হয়েছে, এভাবেই এগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি গ্রেভির জন্য রেখে দিব। ভেজে রাখা চিকেনের বাকি তেলেই কিন্তু আমি এখন রান্না করব। তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছি, ঠিক এভাবেই আপনারা কেটে নেবেন। পেঁয়াজ সামান্য ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। আপনারা যারা রসুন অনেক পছন্দ করেন তারা চাইলে রসুনের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। এতে দিয়ে দিচ্ছি আরও 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। এবার মশলাগুলো সাথে পেঁয়াজ আর একটু তেলের উপর নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে আসলে আমি এতে ক্যাপসিকাম ও কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যাপসিকাম ও টমেটো দুইটাই একটু কিউব আকারে কেটে নিয়েছি। আসলে চিলি চিকেনে সাধারণত এই ধরনের শেপেই কাটা হয়ে থাকে, আপনারাও যখন কাটবেন এ ধরনেরই কাটার চেষ্টা করবেন। ভাজা হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা মরিচ। আপনারা যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা মরিচের পরিমাণটা আরও বেশি দিতে পারেন, এবং যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা মরিচটা একটু সামান্য দিলেই ভালো। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়া সস। আমি কিন্তু লবণটা স্বাদ অনুযায়ী নিয়েছি, কারণ আমি এখানে যতগুলো সস ব্যবহার করব প্রত্যেকটাতেই কিন্তু সসের সঙ্গে লবণ রয়েছে। দিয়ে দিচ্ছি 2
টেবিল চামচ পরিমাণ চিলি সস, একটু নেড়ে চেড়ে মিক্স করে এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দেওয়াতে এটার কিন্তু গন্ধটা আরও বেশি সুন্দর হয়ে যায়। আপনারা যতটা সম্ভব গোলমরিচের গুঁড়া দিবেন, তাহলে কিন্তু গন্ধটা আরও বেশি সুন্দর হবে। দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরম ফুটন্ত পানি। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। দুই থেকে তিন মিনিট রাখার পরে আমি এতে সামান্য একটু কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি আনুমানিক হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ার দেওয়াতে সামান্য একটু ঘন হয়ে আসবে। সামান্য একটু টেনে আসার পরে আমি এখানে এক চা চামচ পরিমাণ বাটার ইউজ করছি, এতে স্মেলটা আরও বেড়ে যাবে। আমার চাইনিজ প্লেটারের ফুল ভিডিওটি কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনাদের যেটা পছন্দ সেটা দেখে নেবেন। আল্লাহ হাফেজ।